এইচএসে ফেল করে পথ আটকাই আমরা, এইচএসে ফেল করে পথ আটকাই আমরা, তাই আমব্রেলা বানান বলতে গিয়ে হেগে দিই আমরা। মা বলে ফেল করেছিস তোর কোনো দোষ নেই, মা বলে ফেল করেছিস তোর কোনো দোষ নেই, চল আমিও তোর সাপোর্ট আছি পরের মেয়েকে দোষ দিই। ইংলিশে ফেল করে ধর্নায় বসি আমরা, ইংলিশে ফেল করে ধর্নায় বসি আমরা, তাই যোগ্যমান করতে গিয়ে হেগে দিই আমরা। চ্যানেল ওয়েলকাম টু দ্য এপিসোড অফ কাহাঁ সে আতে হে লোক। আর আজকের টপিক হচ্ছে আমব্রেলা বোন যাকে নিয়ে এত ভাইরাল চলছে। তো লেটস স্টার্ট। আমব্রেলা বোন আমাদের আজকের ট্রেন্ডিং টপিক, যেখানেই দেখছি সেদিকে হচ্ছে ইংলিশে ফেল করেছি মানছি না মানবো না মানছি না। তো বোন একটা প্রশ্ন তোমাকে, তুমি আদেও জানো কি টপিকে পরীক্ষা দিয়েছো? ইংলিশে ফেল করানো হয়েছে। আচ্ছা টপিকের বানানটা বলো। আচ্ছা আমব্রেলা বানানটা কি বলেছিলে? AMRELA আমব্রেলা। আচ্ছা তুই যে আমব্রেলা বানানটা বললি, তাহলে তোর ইংলিশে ফেল করার পরে তো কি করাবে? না বাবু, আমব্রেলা বনি ঠিক, ও রাষ্ট্রবিজ্ঞানের লেটার মার্কস পেয়েছে। কি পেয়েছিস লেটার? আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। এটা উচ্চ মাধ্যমিক লেটার পেতে মানে সবাই পাস করে বেরিয়ে গেছিস, আমাদের ব্যাচে জানিস তো কি হয়েছিল? আমাদের ব্যাচে আমাদের একটা মেয়ে গোটকে গোইট লিখেছিল বলে তার মা রাস্তায় মারতে মারতে তাকে নিয়ে গেছে। তোদের মাদের অবস্থা দেখ, পরীক্ষায় কেন বসলি? বিয়ে করে নিতে পারতিস, ভালো সাজেশন দিচ্ছি, কারণ তোদের বিয়ের ভোল্টেজটা এমনিও বেড়ে গেছে। আমার কাছে যে নেমন্তন এসেছে কি বলবো, বসুন এসব আমি জানি। আচ্ছা কাকিমা আপনার কথা যাচ্ছে, এটা কি লজিক বলুন? আপনার মেয়ে ইংলিশে টাইপ করে বলে ও ফেল করলো, আর ওর পাশের জনের মেয়ে বাংলায় টাইপ করে বলে পাস করলো, এটা কোনো লজিক? তারা কি করে পাস করে? আমার মেয়ে বাংলায় একদম পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে? অ্যাকচুয়ালি কি জানেন, লজিকটা হলো এটাই, আপনার মেয়ে শর্ট ফর্মে লেখে। হ্যাঁ আপনার মেয়ে শর্ট ফর্মে লেখে, সেটা হলো GDNT গুড নাইটকে এরকম লেখে, গুড মর্নিংকে GDMRNG লেখে। তাহলে কী করে হবে বলুন? ও যদি কমপ্লিট বানানটাই না জানে তাহলে কীভাবে পরীক্ষায় লিখবে? আর তার ওপর লাইক ইউ কে এল ইউ লিখে দিত, লাভ না লাইক, কী করে বুঝবে বলুন? আর HSS ফেল করে তো সবাই লেখা পাচ্ছিস, তো বানানটা বলতো একটু। উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো। ওই জন্য HS ডিপার্টমেন্ট তোদের লজ্জায় ফেল করে দিয়েছে, জানি এরা যদি আমার বানানটাই না জানে, হায়ার সেকেন্ডারি অফ এডুকেশন এটাই যদি না জানে, তাহলে কেন তোদের পাস করাবে ভাই? আচ্ছা এটা জানিস না, বাংলায় বল। সেটাও জানিস না ভাই? আমার না আর ইচ্ছা করছে না, রাস্তা আমার বিষ খেয়ে মরে যেতে ইচ্ছে করছে। এরা ভাই কি স্টুডেন্ট না, আমি তো সেটা নিতে পারছি না দেখতে। আর গার্জেনের উদ্দেশ্যে একটাই কথা বলবো, গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাচ্চাদের কড়া হাতে শাসন করুন, ওদের পড়তে বসান, উচিত শিক্ষক রেখে পড়ান যাতে নেক্সট বার পাস করে, নাকি এরকম করে ধর্না দিয়ে বসে থাকবো? ওদেরকে ভুলভাল কাজে সাপোর্ট করাটা বন্ধ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকো।